এই যে হুন্ডাটাও আছে, এই যে মোটরসাইকেল, এক লোক এসে ওনার সাথে কথা বললো, হাত মিলে কথা বললে ওইদিকে আগে গেল। এর ভিতরে চুলওয়ালা একটা লোক এসে ওনার গাড়ি হাত দিল, গাড়ির দিকে উঠানো ধাক্কা দিল, বাঁচাও বাঁচাও এই দুই তিনবার বললো। তখন আমি দৌড়ে যাবো, ভিতরে থেকে লাঠি নিয়ে দৌড়ে গেছি, তখন ওর গাড়িটা স্টার্ট দিছে। পুরো সন্দেহভাজন হিসেবে তার রাজনৈতিক ওরকম কিছু হবে, তার এলাকায় কিছু ঝামেলা আছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো সহ আমরা এগুলো দেখছি, আমরা পর্যালোচনা করছি, আমরা এই বিষয়ে কাজ করছি।